সড়কের দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে হলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় তিনি জানান বর্তমানে অনেক ভুয়া সমন্বয়ক ও সহ সমন্বয়ক তৈরি হয়েছে তারা ব্যক্তি স্বার্থে লুটপাটের জন্য কমিটিও করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেন সার্জিস পনেরোই আগস্ট শোক দিবসে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ নানা জায়গায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা সমর্থন করে না উল্লেখ করে বলেন এসব ঘটনা নতুন বাংলাদেশের উদ্যমের সঙ্গে মানানসই নয় কাউকে ইচ্ছাকৃত বা রাজনৈতিকভাবে হেয় করা যাবে না প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে প্রথম কথা হচ্ছে চোদ্দই অগস্টে যে ওখানে যে ঘটনাগুলো আপনি পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের স্পষ্ট বার্তা যেখানে যখন পুলিশের কোন একটি টিম বা ট্রাফিকের টিম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে পড়ায় ফিরে যেতে হবে এবং